ছিল এই তো বাসা, মানে এই বাসা। ও তা এখন এখন কোথায় থাকছে? এখন এই রে পুরবন্দর পাড়া হই না, ওই আমার প্রতিবন্ধী তো ওই। প্রতিবন্ধী কি হয় আপনাদের? আমার নাই ইয়ে বড় নাই ইয়ে আর এই পানি ঘর পানি সব কালকে সারাদিন মাথার মধ্যে গেছে, তাই একটু এই যে প্রতিদিন দিয়ে ডাকছেন। এই হচ্ছে আপনার আম্মা প্রতিবন্ধী। প্রতিবন্ধী আপনার নেই না? মানে প্রতিবন্ধী মানে কথা বলতে পারে না, চলতে পারে না, কোনো কিছু করতে পারে না, গালে তুলে খাওয়ানো, পায়খানা করানো, গোসল করানো, উইকেন্ডে তুলেও ঘরে নিয়ে যানো, আবার কেন নিয়ে আসা। আর তাই মানে কার পায়ে ধরছিলেন? আপনারা লাথি মারছে এবার সবাই কেউ তো হাত দিচ্ছিস না, তাই ওরা ওই একটার হাত আর একটার পালে ধরি ওই মাঠের মধ্যে ওই ওই মাঠে মাঠে ফেলি ফেলি মাঠে ফেলাই দিয়ে। ও মানে আপনাদের প্রতিবন্ধী মেয়েকে নিয়ে ফেলি দিচ্ছে? হ্যাঁ পা ধোয়াই ধরেছি, রাস্তার লোক বলছিস কি ওই রকম করেন না স্যার, ওর কেউ নেই দুনির পরে মা বাপ ভাই বোন ওর দুনির পরে কেউ নেই মা ডুকান ছাড়া। আল্লাহ আল্লাহ সহ্য করবে না বাপ, আমরা সারাদিন কালকের ওই পালিতে ওইভাবে সারাদিন ভিজে সারাদিন খাওয়া দাওয়া রাত্রি দিয়ে খিচুড়ি দিল, তাই একটা খিচুড়ি দেয় সবাই থাকবে। আমি কাজ করতে পারি না, লোকের মানুষে খাই, তাহলে আমরা জমিটা ফেলবো কোথার থেকে? এবার কি জমি কিনতে পারো না? সরকারি জায়গায় থাকো, কারো যখন সরকারি জায়গায় ঘর বাঁধ নিলে আপনার কি অবস্থা? কি উনি চলতে পারে না? না উনি চলতে পারে না, উনি কথা বলতে পারে না, উনি ওনার মোটর চলার ফেরার কোনো হয়নি, লোকের ঘরটাও ভেঙে গেছে, লোকের ঘরটাও কোনো ছাড় দেয়নি। ওনার হাত ধরে পা ধরে ওই মাঠে নাকি ফেলে দিয়ে ঘর ভেঙে দিয়েছে, এটা কি সত্য? পা হাতটা ফেলে দিয়ে ওই লোকের ওরা সরাই হয় মাঠে সরাই, ওরাই সরাই দিয়ে ওরাই ঘরটা ভেঙে দিয়ে গেছে, ওরাই সরাই দিয়ে ঘরে বসা। তা আপনারা এখন কি এখানে থাকবেন না এখান থেকে চলে যাবেন? না এখানে থাকবো, আমাদের তো থাকার জায়গা থাকলে তো আমরা এখান থেকে কবেই চলে যেতাম। তাই এই যে এভাবে যে ঘর ভেঙে দিয়েছে আপনারা কীভাবে বসবাস করবেন এভাবে? একটা পরিজন দিয়ে ওই কাগজ টাগজ দিয়ে যেভাবে পারবো সেইভাবে তো বাস করবো। আপনাদের কোনো থাকার কোনো স্থান নাই? আমাদের কোনো থাকার কোনো স্থান নেই। তা সরকারের কাছে আপনারা কী চান? আমরা সরকারের জায়গার কাছে চাচ্ছি সরকারি জায়গা, আমরা মালিকানা জায়গা চাচ্ছি না। আমরা সরকারের কাছে আবেদন করছি যে যে কত লোক এই সরকারি জায়গা বড় বড় লোকেরা নিয়ে বসে আছে, ডিসিআর কেটে বসে আছে, কেউ ঘের করে খাচ্ছে, কেউ ব্যবসা প্রতিষ্ঠান করে খাচ্ছে, আমরা এইগুলো সেইসব জায়গায় আমাদের একটু কিছু জায়গা দেখে এই কয়টা ঘর করতে জায়গা দিলে তো হয়ে যায়। সরকার এত ঘর দিচ্ছে পাচ্ছে কারা? মানে সব ওই এমপি মন্ত্রীর লোকেরা পাচ্ছে, ডিসি সাহেবের লোকেরা পাচ্ছে, আমরা তো ডিসি সাহেব এমপি সাহেবের আন্ডারে চাকরি করিনি, কোনো কিছু করতে পারিনি, তাই আমরা ঘরগুলো পাইনি। আপনাদের একটা আশ্রয় স্থান হলে আপনারা খুশি? হ্যাঁ আমাদের একটা আশ্রয় স্থান। জি আপনাকে ধন্যবাদ।